নির্বাচনী ইশতেহার দিচ্ছেন গাজীপুর সিটির নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। বিস্তারিত জানাতে গাজীপুরের জয়দেবপুরে আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন আপনারা জানেন, এবং এই নির্বাচনের আগে যারা মেয়র প্রার্থী তারা কিন্তু এক এক করে তাদের নির্বাচনী যে ইশতেহার সেটি ঘোষণা করছেন। এর আগে দুইজন প্রার্থী ইশতেহার ঘোষণা করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় পার্টির যে মনোনীত প্রার্থী রয়েছেন এম এম নিয়াজউদ্দিন, তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এরপর আজকে আওয়ামী লীগ সমর্থিত যে মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, তিনি তার নির্বাচনী ইশতেহার কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবেন। আপনারা জানেন যে শহরের যে প্রকৌশলী ভবন, সেখানে এই আয়োজনটি করা হয়েছে, এবং কিছুক্ষণ আগেই আওয়ামী লীগের যে প্রার্থী তিনি এখানে এসে পৌঁছেছেন, এবং তার যে নির্বাচনী ইশতেহার সেখানে বলা হয়েছে যে দুর্নীতিমুক্ত স্মার্ট একটি নগরী গড়তে যেসব ব্যবস্থা নেওয়া হয় সেই সব ব্যবস্থা কিন্তু নেওয়া হবে, তিনি তার নির্বাচনী ইশতেহার এমনটি জানিয়েছেন। এছাড়া আপনারা জানেন যে 2013 সালে যে সিটি কর্পোরেশনটি প্রতিষ্ঠিত হয়েছে সেই সিটি কর্পোরেশনে সমস্যায় জর্জরিত রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা এখনও পর্যন্ত হয়নি, এছাড়া শিক্ষা স্বাস্থ্য রয়েছে, ড্রেনেজ ব্যবস্থার কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি, সব মিলিয়ে কিন্তু একটি সমস্যা জর্জরিত একটি সিটি কর্পোরেশন এই গাজীপুর। যে কারণে আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী তিনি কিন্তু বলছেন যে তিনি যদি ক্ষমতায় আসতে পারেন তাহলে কিন্তু এই যে নগরটিকে একটি পরিকল্পিত নগরী গড়ে তুলবেন, এবং এই পরিকল্পিত নগরীর মাধ্যমে বর্তমান সরকারের যে উন্নয়ন ধারাবাহিকতা সেটি তিনি রক্ষা করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। একটি বিষয় আপনাকে পরিষ্কার করছি, সেটি হচ্ছে যে এই যে নির্বাচন 25 তারিখের, এই নির্বাচন সামনে রেখে কিন্তু 8 জন মেয়র প্রার্থী এবং 321 জন সংরক্ষিত এবং সাধারণ কাউন্সিলর প্রার্থী তারা বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালিয়েছেন, এবং একে একে কিন্তু সবাই তাদের নির্বাচনী যে ইশতেহার অর্থাৎ কে কি করবেন পরিকল্পনা সেই বিষয়টি কিন্তু এখন তুলে ধরছেন জনগণের সামনে, ভোট কামনায় কিংবা পরবর্তী পরিকল্পনা। তো এই গাজীপুর থেকে এই ছিল নির্বাচনী সবশেষ তথ্য আমার কাছে। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর থেকে।